শুন ভাইটি, কথাটো এনেকুৱা নহয়, তোর কথাটো আমি বুঝি পাইছো। এটা কথা হল, এই ইনস্টিটিউটক শাস্তি দিয়ার কারণে তোর হাতত প্রমাণ নাই। ইয়াতে জব দিম বলি কইছে, জব দিছি। কি আচরিত কথা, ইমান সহজ হয়ে গেছে না মানুষ ঠগুয়া। ওরা তোমালোকে কিয় ঠক খাইছা জানা? কারণ তোমালোকে জব বিচাৰি হাহাকার করে থাকা। আরে তোমালোকে যেটুক লো ভবিষ্যৎ গড়বলে ওলাইছা, সেটার কথা ভালকে জানি লব লাগে, যে তোমালোক কি চাকরি দিব, তোমালোক দরমহা কেনেকুয়া, সেবু জানিছিলা। আরে এইটু চাকরি কোনে করছিল আগতে? ইহতর পর হুদি লবা লাগে না, ইহতে স্যাটিসফাই হইছিল না নাই? বারু আমি ভুল করছি, কিন্তু এনেদরে আমাক ঠকি হিয়তে এনে হারি যাব পারে নেকি? না যায়, তার কারণে তোমালোকর সাহস লাগিব, যাতে তোমার নিচিনা আর দশ জনে সেইটোর মুখামুখি হব নালাগে। ঐ সাহস মানে এইটো নহয় দে, যে তো কোনোবাই ইনস্টিটিউটত গৈ হুলস্থুল কৰিবি, শিলগুটি দলিয়াবি। এই বাবা, তোর যদি সাহস আছে এই অভিযোগ বিলাক আঙুলিয়া দিব লাগবো। পুলিশ আছে, প্রশাসন আছে, মিডিয়া আছে, সবকে কব লাগবো। তই যদি এইবিলাক কব পারা, আমি তোর লগত আছো, পারিবি? হেই, ইয়ার দমে নাই। পারিম স্যার। হ্যাঁ বল। এই হ্যাঁ, এই বেতর বন্দুকটো লৈ যা, আর তোর কোন থানাত থাকিবি, এডাল ল মাকি খেদি থাকিবি। ফটো কথা কই থাকিবি। কৃষ্ণ কমল খাটনিয়ার স্পিকিং। হয়, গুলুক হাজরিকা, লক্ষিমপুর। লক্ষিমপুরতো আমার কোনো নাই গুলুক হাজরিকা। এ রব, ধমকি মারি নাহিব আপনি, মিটরা মানুষ না থাকলে ম ও গুলু খুড়াই দে, ও খুড়াই দে, বিএন খুড়াই দে, কিবা খবর পাও না? এ নহয় নহয়, মই তোর খবরও লোম আৰু। কচোন কোয়া, কিয় ফোন করলি? হয় নাকি, কেতিয়ালে? এ বড় ভাল লাগিল দে। হেৰি, তোর কোনটো লৰা? কোনটো? এ হেমাঙ্গ বাবা বুলি যে মাতো আমি। অঁ, তার বিয়া। এ বঢ়িয়া বঢ়িয়া, যাম দেচোন। লক্ষিমপুরলে লাগিলে গাড়ি এখনকে ভাড়া করে যাম। বাকী বা বজাৰ হল না? দিম দেখ, কিবা এটা ময়ো দিম। নাই নাই, দিম, বাবার বিয়া মই কিবা এটা নিদিম নেকি? মণিকো লৈ যাম। দে দে দে, বৰ ভাল পালো, দে দে, ভালে ভালে হৈ যাওক দে। খৰচটো বাঢ়িলহে এতিয়া, সেইদিনাখন কিবা অসম্বন্ধ চসম্বন্ধ হলেই হ'ল আৰু প্ৰভু। আও হৰে, আও ৰাম। কবেনি যাখ নং দেলাই সিমাই নাও, রুমবাং রুমবাং খানাই বানাই, নারেং সুনি গন্থং ডালাই, এসে ফর্ম। স্যার, আপনার মুখত আজি ইমান হাঁহিছে, কিবা ভাল খবর আছে নেকি? ভাল খবর আছে কোমল। কি স্যার? এই কোমল, এটা কাম করবি দেই, কালি থানাখান সাফা সুফা করে একদম টিপ টপ করে রাখবি। কুম্বা আইব নেকি স্যার? আই ফুটু। কোন আইব স্যার? হ্যাঁ, তার পিছত গম পাবি তো তই। কুম্বা উপরাল্লা স্যার আইব নেকি? নহায়, আলহী এজন আইব। সেইদিনাখন যে আপোনাক চাব আৰু কথা আছিল, সেইজন আহিব। অ স্যার, আপুনি একদম চিন্তাই নকৰিব, মই থানা চাফা কৰি একদম বিবাহ ভৱন কৰি থওঁ, কিন্তু আপুনি দৰা হলে আপোনাৰ লগত কিন্তু মই যাম। পাগল, বিয়া ঠিকে হোৱা নাই, দৰা লগত যাওঁ আৰম্ভ হলে তো? আরে হবো তো, হলে নিম তো। ওকে ওকে, যা কাম কর। সরকারে যিমানে আসনি নলিয়াও কিয়, এই আমার অলগদ্ধ মানুষ পাই বুঝি নোপালেকে একো কাম নাই। ইমান লেতেরা করব পারে নয় মানুষবিলাকে। রত্নগোবীর জ্যোতিষী কিরু ইয়ংৰ তৰফৰ পৰা আগবঢ়োৱা প্ৰশ্ন উত্তৰ শিতানৰ এই সপ্তাহৰ প্ৰশ্ন আপোনালোকৰ বাবে। বেহৰবাৰী আউটপোষ্টত কাৰ বিয়াৰ কথা চলি আছে? এ কমলৰ, বি মোহনৰ, চি বসুমতাৰীৰ, ডি এটাও শুদ্ধ নহয়। এই প্ৰশ্নৰ শুদ্ধ উত্তৰ দিওঁতাৰ মাজৰ পৰা লাকি ড্ৰ যোগে নিৰ্বাচিত হোৱা দুজন বিজেতাই লাভ কৰিব জ্যোতিষী কিৰু ইয়ংৰ তৰফৰ পৰা একোটাকৈ মুকুতা। আপোনাৰ উত্তৰ আমালৈ এছ এম এছ যোগে প্ৰেৰণ কৰক। লিখক ৰেঙনি স্পেচ বি অ' পি স্পেচ আপোনাৰ উত্তৰ এ বি চি নে ডি আৰু পঠিয়াই দিয়ক 56161 নম্বৰত, অথবা আপোনাৰ উত্তৰ আমালৈ হোৱাটছএপো কৰিব পাৰে। আমাৰ হোৱাটছএপ নম্বৰ 8136086690 নম্বৰ।
এংকাৰ কোৱেশ্যন কণ্টেষ্ট এই সপ্তাহৰ প্ৰশ্ন আপোনালোকৰ বাবে। বেহৰবাৰী আউটপোষ্টত মোহনে মুকুতাটাক কি বুলি মাতে? এ সৰুদা, বি ডাঙৰদা, চি এটাও শুদ্ধ নহয়। আপোনাৰ উত্তৰৰ বাবে লিখক ৰেঙনি স্পেচ ই এন কে স্পেচ আপোনাৰ উত্তৰ এ বি নে চি, লগতে আপোনাৰ নাম ঠিকনাৰ সৈতে আমালৈ পঠিয়াই দিয়ক 56161 নম্বৰত। কেৱল মনত ৰাখিব, চাৰিওখন চিৰিয়েলত সোধা প্ৰতিটো প্ৰশ্নৰ শুদ্ধ উত্তৰ এটা মোবাইল নম্বৰৰ পৰাই পঠিয়াব লাগিব আৰু তাৰ মাজৰ পৰাই লাকী ড্ৰ যোগে নিৰ্বাচিত হোৱা বিজয়ী প্ৰতিযোগীয়ে এংকাৰৰ তৰফৰ পৰা লাভ কৰিব মাল্টিমিডিয়া স্পীকাৰ ছিষ্টেম। ভীম লিকুইড নিউ ভীম জেল জাস্ট ওয়ান স্পুন দ্য জিওডি ম্যারাথন M5 প্লাস উইথ আ রিয়েলি লং ব্যাটারি লাইফ আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া।